বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়ে হইল। প্রশাসনের বিধানগুলি দেখাইয়া অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মাইতে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী। একাধিকবার প্রশাসনের অভিযানে অর্থদণ্ড দিবার ফলও থামি নেই এই বালু উত্তোলন। সরকারি যারা কোটি কোটি টিয়া সরকারি যারা বন্ধ করে দিনে বাবা ওনারা অবৈধ বাবা তুলি লইতে লাগবেন। আচ্ছা খারা খারা তুলে চা কম তো একটু তুলি। খারা খারা তোলার বলতে একটা ব্যাগ মতো তোলার তোমার যে লক্ষ লক্ষ টিয়া দেওয়ার সরকারে বেরিবাদ গজি তোমরা কি বালু তুলি সাজ করে পেলে না তাই তো ওনারা কথা কইতো ফাড়ি ধন্যবাদ দেন ডিসকাউন্ট না হইতো। হ্যাঁ না মাত্র জানা না খালি তেল দিন বেগিন তোলে এড়ে তোলে এন্ডি দিয়ে কিন্নানে তোলে খাত কিন্ন তো খাতুন কিন্নে জি আসলে বসে মাছ একদম তাই নৌকত বালা তুলি দেওয়া আর আয় পুলিশ দিয়ে রানো ধরে লিতাম গেতন যদি আর তো বড় ধন অপরাধ করে থাকে। উপজেলার পাইন্দুং ইউনিয়নের জুগুনি ব্রিজের দৈন সাইডে হালদা নদীর পার সুন্দরপুনর সোডোসিলোনিয়া এবং হারওয়ালছড়ি অংশসহ হালদা নদীর তুন সর্বমোট 500 স্পটত নির্বিচারে বালু উত্তোলন করি যার অবৈধ বালু ব্যবসায়ী হল। অতিরিক্ত বালু ও মাড়ে হারিবার ফলে এক মিক্ষে যেন ক্ষতির সম্মুখীনর হালদা নদীর মৎস্যক্ষেত্র। একই সাথে ভোজপুর রাবার ড্রেম এবং হালদা নদী ভাঙন রোধে চলমান সিসি ব্লক স্থাপন ও বেড়িবাত স্থাপনে কোটিটিয়ার প্রকল্প জলদ যেত পারে বলে ধারণা স্থানীয় অলট। আর জনগণের উপকার হলে সরকারে বেরিবান্ন গজ্জ আর নইলে বাড়িঘর উল্টে নিতে কিন্তু বেরিবানি নগলি আর তো জনগণের ফায়দা চাই আর বালু তুলে নিয়ে ফায়দা না চাই। এ বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করিলে আগামী বর্ষাত হালদা নদীর বেরিবাত ও সিসি ব্লক নদীগর্ভত বিলীন যেতে পারে। তবে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে দ্রুত ব্যবস্থা লইবে বলে জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হাসান। ইদ্রুৎ শেষ, সি প্লাস টিভি।